আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে মাছ এবং চিড়ি চাষি ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্ত থেকে চ্যানেলটি দেখছেন, সমস্ত বাঙালি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনার চিংড়ির বা মাছের খামারে রোগ বা বৃদ্ধি না হওয়ার জন্য যে দায়ী হচ্ছে স্ট্রেস, সেই স্ট্রেসটা আপনি কী করে ম্যানেজ করবেন বা কী করে ম্যানেজ স্ট্রেস ম্যানেজমেন্ট দ্বারা কী করে আপনি আপনার পুকুরে বা মাছ চাষের বা চিংড়ি চাষের পুকুরে হচ্ছে রোগটা মানে প্রবেশ করতে দিবেন না, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গ পাবো। চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আসলে স্ট্রেস কী, স্ট্রেস আসলে মাছ স্ট্রেসে কেন পড়ে, পড়লে কী হয় এবং সেখান থেকে ওভারকাম করার জন্য কী করতে হবে যেন আলটিমেটলি আপনার রোগের প্রকোপ না হয় এবং মাছ আপনার বা চিংড়ি আপনার হচ্ছে একটা ভালো প্রোডাকশান পান, সেই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করবো একটু হাইলাইট করার জন্য। তো প্রথমে যে বিষয়টা মানে আপনাদের সাথে একটু ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে স্ট্রেস। মনে রাখবেন যে মাছ বা চিংড়ির ক্ষেত্রে এই স্ট্রেস ব্যাপারটা আমরা ওইভাবে কখনোই গুরুত্ব দেয় না, স্পেশালি আমাদের যখন খামারি ভাইয়েরা যারা কালচার করেন চাষ করেন তারা এই বিষয়টা একেবারেই মাথায় রাখেন না যে হচ্ছে আমার চিংড়ি বা মাছ স্ট্রেসে পড়ছে। তো স্ট্রেসে পড়লে যে হচ্ছে আমার আলটিমেটলি উৎপাদন মানে বছর শেষে কম আসছে, আমার মাছ যে রোগাক্রান্ত হচ্ছে, এই বিষয়টা একেবারেই আমরা খতিয়ে দেখি না। স্ট্রেস হচ্ছে যে আপনার মানে এমন একটা অবস্থা যেটা হচ্ছে কাম্য না, অর্থাৎ নর্মাল যে ফিজিওলজিক্যাল অবস্থা মাছের সেটা থেকে যখন সে বিচ্যুতি হবে, অর্থাৎ যখন তার হচ্ছে এমন কিছু ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি হবে যেখানে হচ্ছে কর্টিসল হরমোন বা বিভিন্ন ধরনের হচ্ছে হরমোনের হচ্ছে অ্যান্টিস্ট্রেস হরমোনগুলো যখন হচ্ছে মানে স্ট্রেস হরমোন যখন রিলিজ হবে তখন এই অবস্থাটাকে আমরা স্ট্রেস হরমোন বলছি। এখন এটা কেন হচ্ছে, যেহেতু মাছ এবং চিংড়ি পানিতে বাস করে, সেই মাছ বা চিংড়ি যখন পানিতে বাস করে এই বাস করার ফলে যখন তার বাসকৃত যে জায়গা সেখানের যে কোনো কিছু থেকে মানে প্রকৃতি থেকে যখনই সে বিচ্যুতি হবে তার, অর্থাৎ তার যেটা পরিবেশ পাওয়ার কথা ছিল, অর্থাৎ তার থাকার কথা ছিল যে এক বিঘাতে আমি ঠিক এতটুকু আমি বসবাস করব, এক বিঘার একটা জলাশয়ে হচ্ছে আমার পর্যাপ্ত ব্যাকটেরিয়া সেখানে থাকবে, উপকারী ব্যাকটেরিয়া থাকবে, সেখানে যথেষ্ট পরিমাণ আমার দ্রবীভূত অক্সিজেন থাকবে, সেখানে হচ্ছে আমার মিনারেল পরিমাণ ঠিক থাকবে পানিতে বা মাটিতে, অর্থাৎ সেখানে আমার আসলে প্রাকৃতিক খাদ্য থাকবে মানে যথেষ্ট পরিমাণে, এই অবস্থাগুলো থেকে যখন এটা বিচ্যুতি যখন দেখা দেবে তখন সে স্ট্রেসে পড়ে। এখন এই স্ট্রেসে পড়তে গেলে যেটা হয়, স্বাভাবিকভাবে শরীরে যে ডিফেন্স মেকানিজম আছে, অর্থাৎ কোনো একটা আবহাওয়াগত বা যে কোনো অবস্থাগত যখন চেঞ্জ যখন হবে তখন মাছ প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে সে বাণিজ্যকে বাঁচানোর জন্য সে হচ্ছে স্ট্রেস হরমোন হচ্ছে রিলিজ করে। এই হরমোনটা যখন সে রিলিজ করবে তখন হচ্ছে তার অন্য যে অ্যাক্টিভিটি অর্থাৎ গ্রোথ, তার সেলুলার লেভেল যে লেভেলে হচ্ছে এই স্ট্রেস হরমোনটা হচ্ছে রিলিজ হবে। রিলিজ হলে কী হলো, সে হচ্ছে খাদ্যগ্রহণটা কমায় দিবে, খাদ্যগ্রহণ বাদ দিয়ে সে নিজেকে বাঁচানোর জন্য হচ্ছে সে উৎসাহী হয়ে উঠবে, অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য সে হচ্ছে তখন চেষ্টা করবে। এই চেষ্টা করতে গিয়ে তার যে আমি আপনাদের বোঝার মতো করে বলছি, তো যখন এই কাজটা সে করতে যাবে তখন তার খাদ্য গ্রহণটা কমে যাবে, সে হচ্ছে খাবার খাওয়া অর্থাৎ নিজেকে বাঁচানোর কাজে ব্যস্ত থেকে তার গ্রোথ ব্যাপারটা তার কাছে গৌণ হয়ে যাবে, তার মেন কথা তাকে বাঁচতে হবে। এইটা এরকম বিষয়টা না, যেহেতু যে আমরা যেহেতু এটা পানিতে থাকে আমরা ঠিক বুঝিও না হবে, যার ফলে এটা ঘন ঘন কন্টিনিউ যদি চলতে থাকে তাহলে হচ্ছে বছর শেষে আপনার উৎপাদনের যে লেভেলটা বা উৎপাদনটা আপনি কখনোই হচ্ছে সেই মতো আশা করতে পারেন না এবং যে কোনো সময় রোগাক্রান্ত হচ্ছে। রোগাক্রান্ত কেন হচ্ছে, তার গ্লুকোজ লেভেলটা হচ্ছে বেড়ে যাচ্ছে, তার ব্লাডের যে সেলে সেখানে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, ব্লাডে বেড়ে যাচ্ছে, এই বাড়ার ফলে কী হচ্ছে সে যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো রোগে তারা আক্রান্ত হচ্ছে, বছর শেষে আপনি উৎপাদন কম পাচ্ছেন। এখন কী করতে হবে, যে সমাধানটা এরকম যে হচ্ছে বলা হলো যে স্ট্রেসে পড়লে এতগুলো মানে ঘটনা ঘটছে এবং রোগাক্রান্ত হচ্ছে, বছর শেষে আপনি উৎপাদন পাচ্ছেন না, তাহলে কী করতে হবে, আপনার ইমিউনিটি বাড়াতে হবে। ইমিউনিটি বাড়াতে হবে এর মানেটা হচ্ছে এরকম,
আচ্ছা, এই মানে কি করতে হবে এই বিষয়টা যাওয়ার আগে আমি হচ্ছে আসলে কি কি বিষয়গুলো আপনার যদিও জানেন যে কোন কোন বিষয়গুলো থেকে আসলে স্ট্রেস আসছে, আমি বললাম যে এনভায়রনমেন্টে যে কোন ধরনের সমস্যা এটা হতে পারে, আপনি হচ্ছে হারভেস্ট করছেন তখন একটা হচ্ছে, ট্রান্সপোর্ট করছেন তখন হচ্ছে, অধিক ক্ষমতায় মাছ চাষ করছি তখন হচ্ছে, প্যারাসাইটের বা অ্যান্টিবায়োটিক দিয়ে যখন ট্রিটমেন্ট করছি তখনও কিন্তু যে স্ট্রেস হচ্ছে, এই যে বিষয়গুলো হচ্ছে হওয়ার ফলাফল হচ্ছে কি কি হচ্ছে সেটা হচ্ছে মাছ রোগাক্রান্ত হচ্ছে, বছর শেষে উৎপাদন কম হচ্ছে। এখন এগুলো থেকে বাঁচার জন্য ইমিউনিটি ডেভেলপ করতে হবে। ইমিউনিটি ডেভেলপের বিষয়টা হচ্ছে এরকম যে ইমিউনিটি ডেভেলপের বিষয়টা হলো এরকম যে হচ্ছে আপনি যে কোনো সমস্যা আসুন না কেন মাছ হচ্ছে সেখানে তার ডিফেন্স করার ক্ষমতাটা হচ্ছে অত্যন্ত শক্ত হবে, সেটাকে বলা হচ্ছে ইমিউনিটি। তো এইটা হচ্ছে যতটা লেভেলে থাকা উচিত ছিল এটা আরও বেশি পর্যায়ে আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আপনারা যে কাজগুলো করবেন তার মধ্যে বলা হচ্ছে যে যদি আমাকে হচ্ছে এটা করতে হয় তাহলে একটা জার্নালে বলা হচ্ছে যে বিটা গ্লোকানের পরিমাণ অর্থাৎ একটা সেলুলার লেভেলে বিটা গ্লোকানের পরিমাণ বাড়াতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে হবে এবং হচ্ছে ভিটামিনের উপস্থিত থাকতে হবে, তাহলে হচ্ছে আমার কাজগুলো ঠিক হবে। দেখেন যে বেটাগ্লোকানটা হচ্ছে কি, একটা হচ্ছে ওয়াটার সলিউবল হচ্ছে ডায়েটারি ফাইবার, এটা একটা বিশাল ভূমিকা আছে এই স্ট্রেস প্রতিরোধের ক্ষেত্রে। আর একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, তো আপনারা জানেন যে হচ্ছে সেল মানে নতুন নতুন সেল তৈরি করে হচ্ছে সেটাকে হচ্ছে আরও বেশি পর্যায়ে হচ্ছে মানে গ্রোথটা দ্রুত নিয়ে আসে অ্যান্টিঅক্সিডেন্টের যে বিষয়টা, আর ভিটামিন মিনারেল তো আছেই। এখন দেখুন এই তিনটা উপাদান আসলে কোথায় পাচ্ছি আমরা, বিটা গ্লুকান, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন আমরা কোথায় পাচ্ছি? আমরা যদি প্রাকৃতিক, আমি কয়েকটা হচ্ছে জার্নাল দেখলাম সেখানে বলা হচ্ছে যে এই বিটা গ্লুকান, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের যে ভিটামিনের যে সোর্স, মাছের যে প্রাকৃতিক খাবার অর্থাৎ অ্যালগি অর্থাৎ যে শৈবাল, এই শৈবালগুলোতে অ্যাভেলেবল হচ্ছে সৃষ্টিকর্তা সেখানে দিয়েছেন তার খাবারের জন্য। অর্থাৎ আমরা কতটা দূরে চলে যাচ্ছি প্রকৃতি থেকে, অর্থাৎ আমাদের যে কাজটা হওয়া উচিত ছিল যে আমাদের প্রাকৃতিক খাদ্যটা তার সর্বোচ্চ লেভেলে থাকা উচিত ছিল, তারপরে সাপ্লিমেন্টারি বা সম্পূরক খাদ্য আসা উচিত ছিল, আমরা ওইটা বাদ দিয়ে সম্পূরক খাদ্যতে মানে মেতে গেছি, আমাদের প্রাকৃতিক খাদ্যের ব্যাপারে আমাদের কোনো নেই, উৎসাহ বা নেই, বা হচ্ছে আমরা সেই বিষয়টা হচ্ছে জোর দিচ্ছি না। এই প্রাকৃতিক খাদ্যের যে অ্যালগির কথা বলছি অর্থাৎ অ্যালজি বা অ্যালগি বা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, বেন্থস, এগুলোতে যে পরিমাণ হচ্ছে এই বিটাগ্লোকান, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটা হচ্ছে কখনই আপনার সম্পূরক খাদ্য দিয়ে আপনি সেটা হচ্ছে মানে সেটা সাপ্লিমেন্ট মানে করতে পারবেন না। এরপরে সিউইড, সিউইড মানে হচ্ছে উপকূলীয় অঞ্চলে যেসব হচ্ছে আর জলজ আগাছা পাওয়া যায়, সামুদ্রিক জলজ আগাছা, এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে মানে এই বিটাগ্লোকান রয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে আমি আমার মাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে পারি, বাড়াতে পারি রোগ প্রতিরোধ ক্ষমতা। এখন কী হবে এগুলো যখন হচ্ছে আমি কন্টিনিউ করব, আমি তার প্রাকৃতিক খাদ্য সে নিতিমতো নিয়মিত পারছে, তখন কী হচ্ছে তার ইমিউন সেলটা হচ্ছে আরও প্রলিফারেট করছে, আরও বেশি বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইমিউন যে সেলগুলো আছে মাছের রোগ প্রতিরোধ মানে ক্ষমতা বাড়াবে, এটার জন্য হচ্ছে এটা প্রলিফারেট করবে হচ্ছে এই বিটাগ্লোকান থেকে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্টগুলো, তারপর সেলে যে ড্যামেজ ঠেকাবে অ্যান্টিঅক্সিডেন্ট কথা বলা হচ্ছে অর্থাৎ দ্রুত মানে বৃদ্ধি পাবে সেটা করবে, আরটা হচ্ছে যখন রোগ আক্রমণ করে বসে সেই রোগটাকে হচ্ছে সে যখন কোনো অর্গানিজম যখন তার দেহে প্রবেশ করবে, বাইরের অর্গানিজম যেটা ক্ষতিকর সেটাকে ফ্যাগোসাইটোসিস করবে অর্থাৎ সে ওটাকে হচ্ছে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। অর্থাৎ এতগুলো উপকার হচ্ছে এই প্রাকৃতিক খাদ্য যদি আপনার পুকুরে থাকে, তাহলে প্রাকৃতিক খাদ্য, প্রাকৃতিক পরিবেশ আমি এই কথা বলতে চাচ্ছি আসলে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিয়মে মাছ চাষ করা উচিত ঠিক সেই নিয়মে মাছ চাষ করুন, যে যতটা ক্যারিং ক্যাপাসিটি একটা পুকুরে থাকবে ঠিক ততটাই অধিক ঘনত্বে কখনোই যাবেন না, মানে অধিক ঘনত্ব কখনো ক্রস করবেন না, তার একটা যে নির্দিষ্ট ক্যারিং ক্যাপাসিটি আছে সেটা কখনো ক্রস করবেন না। তাহলে আপনি আর যদি প্রাকৃতিক অবস্থা বিড়ে রাখতে পারেন পুকুরে, যদি হচ্ছে মাছের দেহে এবং যদি পানিতে মাইক্রোবায়াম লেভেলটা ঠিক রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার উৎপাদন খাওয়া না মানে না হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কারণ নাই। আশা করছি ভিডিওটি আপনার কাজে লাগবে, আপনাদের মাছ চাষ, চিংড়ি চাষ প্রক্রিয়াটা সুফল হোক, শুভ হোক এই কামনা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন যেন নতুন ভিডিও আসার পেয়ে যান। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।